হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিল অফ বজবজ মিউনিসিপ্যালিটি, অর্থাৎ বজবজ মিউনিসিপ্যালিটি আন্ডারে কিন্তু বেশ কিছু সংখ্যক পদের ভ্যাকেন্সির নোটিফিকেশান বেরিয়েছে। কী সেই পদ কী কী আর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কীভাবে বা ফর্ম ফিল আপটা করবেন, সেই সকল বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো অফিসিয়াল যে নোটিফিকেশানটা সেটাই কিন্তু আমি আমার ফোনের অনস্ক্রিনে খুলে রেখেছি। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে সিরিয়াল কী সুন্দর করে একটা চার্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে। বাঁ দিকে যে নেম অফ দ্য পোস্টের মধ্যে দেখতেই পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে কিন্তু পোস্ট যেটা ভ্যাকেন্সি সেটা একটা ভ্যাকেন্সি রয়েছে, এবং তার মধ্যে রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি একটাই, অর্থাৎ একটাই আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান বলতে এখানে বলেছে যে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিটেক করতে হবে বা বি করতে হবে, অর্থাৎ ডিগ্রি থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এখানে যে বয়সটা সেটা হচ্ছে গিয়ে 21-40 মধ্যে থাকতে হবে, এবং যেটা স্যালারি স্কেল সেটা 9000-40500, গ্রেড পে 5400 টাকা। তারপর হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর গ্রুপ বির মধ্যে হচ্ছে কি নাম্বার অফ পোস্ট কিন্তু একটা, সেখানেও জেনারেল পদের ভ্যাকেন্সি। তো তারপর দেখতে পাচ্ছেন তো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাট লিস্ট হায়ার সেকেন্ডারি পাস ফ্রম রেকগনাইজ বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাশ করার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিকটাই মেন ম্যান্ডেটারি রেখেছে। এবং তারপরে হচ্ছে ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে স্যানিটারি ইন্সপেক্টরশিপ হিসাবে যে কোনো রেকগনাইজ গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে। তারপরে হচ্ছে গিয়ে আপনার যেটা এজটা সেটা 21-40 মধ্যে, এবং স্যালারি স্কেলটা 7100-37600, এবং 3700 টাকার গ্রেড পে রয়েছে। তারপর চলে আসছি 3 নম্বর পোস্টে, যেটা ক্লার্ক রয়েছে গ্রুপ সি পদের ভ্যাকেন্সি, এখানেও আনরিজার্ভ একটা পদের ভ্যাকেন্সি রয়েছে। মাধ্যমিক পাস করতে হবে ন্যূনতম, সেটা যে কোনো বোর্ড থেকে করলেই হবে, এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটা টাইপিং নলেজ এবং কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। স্যালারি স্কেলটা 5400-25200 টাকা, এজ এখানে কিন্তু 18-40 মধ্যে রাখা হয়েছে। তারপর হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি, এখানেও কিন্তু একটাই জেনারেল পদের ভ্যাকেন্সি। এখানে হচ্ছে কি যেটা করতে হবে ক্লাস 8 পাস মিনিমাম বলছে, এবং তারপর হচ্ছে কি ডি সার্টিফিকেট ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স আর সার্টিফিকেট ইলেকট্রিক ওয়ারিং ফ্রম এনি গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট থেকে কিন্তু আপনাদেরকে লাগবে। স্যালারি স্কেল 5400-25200, গ্রেড পে 2100 টাকা। তারপর হচ্ছে কি হেল্পার পদের ভ্যাকেন্সি, সেখানে 10টা ভ্যাকেন্সি রয়েছে, সেখানে এসসি একটা, জেনারেল একটা, জেনারেল ইসি একটা, এসটি একটা, ইউআর আবার জেনারেল, এক্স সার্ভিসম্যান একটা, ওবিসি ক্যাটাগরি একটা, এসসি ইসি একটা, জেনারেল ওবিসি ক্যাটাগরি বি একটা, জেনারেল ইসি একটা, এইভাবে 10টা পদের ভ্যাকেন্সি রয়েছে। যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছেন তারা একবার একটু ভালো করে দেখে নেবেন আবার। এবং তারপর ক্যান্ডিডেট শ্যাল বি এবল টু রিড রাইট বেঙ্গলি পড়তে জানতে হবে, এবং ক্লাস 8 পাস করতে হবে, এবং একটা ভালো স্পোর্টসম্যান এবং গুড ফিজিক থাকতে হবে, যে আপনি সুঠাম দক্ষ আছেন আর কি, শারীরিকভাবে ফিট, এরম একটা কথা বলতে চেয়েছে। এবং এখানে 18-40 মধ্যে বয়স থাকতে হবে, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটের জন্য আলাদা করে একটা যে রিল্যাক্সেশন থাকে সেটা এখানে দেওয়া হয়েছে। স্যালারি স্কেলটা হয়েছে 4900-16200, এবং 1700 টাকার গ্রেড পে। তারপর মাসদুর পদের ভ্যাকেন্সি, সেখানে হচ্ছে এটা গ্রুপ ডি 19টা পদ আছে। ক্যাটাগরিগুলো একটু দেখে নেবেন যে কোন পদে কী, মানে কোন ক্যাটাগরির মধ্যে কটা কী ভ্যাকেন্সি রয়েছে। এখানেও বলছে যে ক্লাস 8 পাস করলেই হবে, এবং এখানে 18-40 মধ্যে, এবং এসসি এসটি ওবিসিদের জন্য আলাদা করে রিল্যাক্সেশন রয়েছে। 4900-16200 টাকা, এবং গ্রেড পে 1700 টাকা রয়েছে। এবার তারপরে হচ্ছে জেনারেল ডিউটির হিসাবে 2টো পোস্ট রয়েছে, সেখানে এসসি একটা, জেনারেল একটা, এবং সেখানেও ক্লাস 8, এবং সঙ্গে সঙ্গে গুড ফিজিক্স চেয়েছে, এবং সেখানে 18-40 মধ্যে এই যেটা লিমিটেশন ফর জেনারেল ক্যান্ডিডেট, এবং আদার্স ক্যান্ডিডেটের জন্য এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু যেমন গভর্নমেন্ট রুল ওয়াইজ সেরকম কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। স্যালারি যেটা রয়েছে সেখানে কিন্তু 4900-16200, এবং গ্রেড পে 1700 টাকা রয়েছে। এবার এখানে চলে আসছি যে কী কী জিনিসপত্র আপনাদেরকে করতে হবে বা কী কী দরকার সেগুলো একটু বলে দিই। তো এখানে দেখতেই পাচ্ছেন যে বজবজ মিউনিসিপ্যালিটি যে .org যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা একবার এই PDFটা সম্পর্কে জেনে নিতে পারেন, বা যদি পসিবল হয় আমি কিন্তু ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো তারপর দেখতেই পাচ্ছেন যে ক্যান্ডিডেট যেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে কী করতে হবে, A4 সাইজে কিন্তু একটা প্রিন্ট করতে হবে। সেই প্রিন্টটা আমি কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। নিউজ পেপার কোনো ধরনের কাটিং থেকে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন না। আপনারা যদি হেল্পার, মজদুর, জেনারেল ডিউটি বা অ্যাটেন্ডেন্ট, ইলেকট্রিক মিস্ত্রি যে পোস্টগুলোর জন্য করতে পারেন সেটা
একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, আলাদা আলাদা করে অ্যাপ্লাই করার কিন্তু কোনো কথা এখানে বলা হচ্ছে না। তিন নম্বর পয়েন্টটাই পড়লে আপনারা বুঝতে পারবেন। ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে বারবার নিজের হাতে ফর্ম ফিল আপ করতে হবে, অন্য কোনো হাত হ্যান্ডরাইটিংয়ে ফর্ম ফিল আপ করলে চলবে না। ক্যান্ডিডেটদের কিন্তু করতে হবে যে অ্যাপ্লাই করতে হবে চেয়ারপারসন বজ বজ মিউনিসিপ্যালিটি 71 MG রোড বজ বজ সাউথ চব্বিশ পরগনা কলকাতা 7,137, এবং এনভেলপের ওপর সুপারস্ক্রাইবিং করতে হবে, মানে ওপরে ভালো করে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই পোস্ট এবং ডেট টাইমটা দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন স্পেশালি ডিফাইন ফর দ্য পোস্ট মাস্ট বি ড্রপ ডাইরেক্টলি বাই ক্যান্ডিডেট অর হিজ অর হার রিপ্রেজেন্টেটিভ ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্স ড্রপ বক্স সিচুয়েটেড অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ বজবজ মিউনিসিপ্যালিটি। তো আপনাদের কী করতে হচ্ছে, আপনাদের জমা দিতে হবে, আপনি কাউকে দিয়ে পাঠাতেও পারেন, সেটাও লেখা আছে। দিস ইজ টু বি নোটেড দ্যাট কানেকশন দ্যাট অ্যাপ্লিকেশন থ্রু অর্ডিনারি পোস্ট অর বাই পোস্ট অর রেজিস্টার পোস্ট উইল অলসো বি অ্যাকসেপ্টেড। তো বুঝতেই পারছেন যে রেজিস্টার পোস্ট দিয়ে পাঠালে বা এমনি স্পিড পোস্ট দিয়ে পাঠালে বা যে কোনো পোস্ট দিয়ে পাঠালেও কিন্তু আপনারা এই পাঠাতে পারেন। যে ক্লোজিং ডেটটা সেটা হচ্ছে 20 জুন, অর্থাৎ আগামী জুন মাসের 20 তারিখ অবধি কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এবার 6 নম্বর যে পয়েন্টটা বলছেন যে ইচ ক্যান্ডিডেট শুড ফার্নিশ ওয়ান সেলফ অ্যাটেস্টেড এনভেলপ, একটা সেলফ অ্যাটেস্টেড এনভেলপ করতে হবে অ্যালং উইথ পোস্টাল স্ট্যাম্প কিনতে হবে একটা 40 টাকার, সেটাকে পেস্ট করতে হবে এবং দুটো কী করতে হবে, দুটো কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি করতে হবে, যেটা সাইন করতে হবে এবং একটা কিন্তু রাইট হ্যান্ড কর্নারে পেস্ট করা থাকবে। ফর্মটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এবং এখানে যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি, সেলফ অ্যাটেস্টেড প্রুফ, বার্থ ডেট অফ বার্থ প্রুফ লাগবে, এডুকেশন কোয়ালিফিকেশান যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, এক্স সার্ভিস ম্যানের ক্ষেত্রে কিন্তু যেগুলো দরকারি জিনিস সেগুলো সবকটাকে লাগবে, এবং হচ্ছে কম্পিউটার নলেজ জেনে থাকলে সেগুলোকে সবকটা, মোটমোট আপনার কাছে যা যা কোয়ালিফিকেশান রয়েছে এজ প্রুফ, ডেট প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আইডেন্টিটি প্রুফ, সব প্রুফগুলোকে নিয়ে একটা করে অ্যাটেস্টেড কপি করে রাখবেন। এবং অ্যাপ্লিকেশন যদি আপনাদের কোনো ধরনের ইনকমপ্লিট বা ডিফেক্টিভ পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। এবং তারপর যেটা 9 নম্বর পয়েন্ট বলা হচ্ছে, সেই পয়েন্টে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট উইল বি কল ফর রিটেন টেস্ট। তো এখান থেকে আপনাদের জন্য কিন্তু যেটা কী করবে, যেখান থেকে বজবজ মিউনিসিপ্যালিটির লোকজন সে তারা কী করবে, তারা এখান থেকে শর্ট আউট করবে। শর্ট আউট করার পর যারা যারা এলিজিবল হবে তাদের জন্য একটা 80 মার্কসের রিটেন টেস্ট থাকছে এবং 20 মার্কসের একটা ইন্টারভিউ ডাকা হবে। তারপর হচ্ছে কি একটা কম্পিউটার টেস্ট হবে, হয়ে কিন্তু আপনাদেরকে এখানে রিক্রুট করা হবে। তো এখানে সেটাই লেখা আছে। এবং আমি এরপর যেটা দেখিয়ে দিচ্ছি, এই ফর্মটা ঠিক এরকম দেখতে অ্যানেক্সার এ, এখানেই ফর্মটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফর্মটা আপনারা একটু দেখে আপনাকে ফিল আপ করতে হবে। টোটাল ফিল আপ করার পর যা যা দরকার এখানে সব লেখা রয়েছে, কী কী এনক্লোজ করতে হবে সেগুলোকে টিক দিয়ে এনক্লোজ করে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং আমি বারবার বলে দিচ্ছি, যারা আর কি ফর্ম ফিল আপ করছেন তাদের হ্যান্ডরাইটিংয়ে ফর্ম ফিল আপ করবেন, অন্য কাউকে দিয়ে যদি হ্যান্ডরাইটিং করাবার চেষ্টা করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনাকে কি লাস্টে সিগনেচারটা করছে এবং সেখানেই কিন্তু ওনারা বুঝে যাবেন যে এই ক্যান্ডিডেটটা ফর্মটা ফিল আপ করেনি, অন্য কাউকে দিয়ে ফিল আপ করিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা বাতিল হতে পারে। কেন কি তারা ভালোভাবে মেনশন করে দিয়েছে যে যারা ফর্ম ফিল আপ করছেন তারাই কেবলমাত্র নিজেরাই অ্যাপ্লাই করবেন, অন্য কাউকে দিয়ে লেখাবেন না আর কি হ্যান্ডরাইটিং, সেটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা কাউকে হেল্প নিতে পারেন, হেল্প নিয়ে আস্তে আস্তে করবেন, কিন্তু সেরকম আপনারা কিন্তু কাউকে দিয়ে করাবেন না। তো তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা আর কি ফর্মটা আর কি বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো এটুকুই মোটামুটি আজকের ভিডিওতে আমার আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। আশা করি ভিডিওটা কোনো না কোনো কারণের জন্য আপনাদের হেল্পফুল হয়েছে, আর ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে এগিয়ে নিতে এভাবেই সাহায্য করবেন। আমি নিত্যদিন এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলোকে নিয়ে আসার চেষ্টা করি, যেগুলোর ভ্যাকেন্সি সম্পর্কে আপনাদের কম ভ্যাকেন্সি এবং আপনাদের এই ছোটো ছোটো ভ্যাকেন্সিগুলোকে তুলে ধরার চেষ্টা করি। যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিডিও দেখছেন তাদেরকে উদ্দেশ্যে জানাবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করুন সকলের সাথে, যাতে আমি এই ধরনের ভিডিও বানাতে মোটিভেটেড হই। এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।